ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত নিজামের শহর হায়দ্রাবাদ, ভয়াবহ বন্যায় তেলেঙ্গানায় মৃত্যু 50 জনের, পাশাপাশি আনুমানিক 6000 কোটি টাকার ক্ষতি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্টও রয়েছে। ডাস্টবিন থেকে বেশ কিছু হাড়গোর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 25 নম্বর বাজারের মনুষ্যতলা এলাকায়। পূজোর মধ্যেই কলকাতার বিভিন্ন প্রান্তে 48 কেজি গাঁজা বাজেয়াপ্ত, তার সঙ্গে 1,06,000 টাকা এবং একটি বাইকও উদ্ধার করা হয়েছে দ্রুত দুষ্কৃতী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে 70 ভরি সোনার গয়না খোয়া গেল পবিত্র কুমার সামন্ত নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বাদামতোল এলাকায়। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। 100 দিনের কাজ না পেয়ে দীর্ঘক্ষণ এগরা পাঁচকুল রুট অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার খড়ুই দক্ষিণ সাই গ্রামে। আলিপুরদুয়া 2 নম্বর ব্লকের শামুকতলা রোড রেল স্টেশন থেকে কামাখাগুড়ি রেল স্টেশন পর্যন্ত বৈদ্যুতিক লাইনের কাজ চলছে জোর কদমে, খুশি এলাকাবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। দুর্গাপুজোর আগে দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে তাদের পাশে দাঁড়ালেন মন্ত্রী জাকির হোসেন। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের মানুষদের পোশাক বিতরণ করলেন তিনি। জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে গাইড ম্যাপের উদ্বোধন করেন উত্তরবঙ্গ পুলিশের আইজি বিশালগড়। এদিন পুজোয় চাইল্ড কেয়ার কার্ড সহ পুলিশের কর্মীদের রেস্কিউ এর সরঞ্জাম প্রদান করেন আইজি। 2019-20 মরসুমের আই লিগ ট্রফি এবার সরকারিভাবে মোহনবাগানের হাতে, রবিবারে শহর কলকাতার রং আজ সবুজ মেরুন।